গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছ আমি রেডি হয়েছি, কারণ একটু বেরোচ্ছি, বলতে সিঙ্গুর যাচ্ছি। সিঙ্গুর আমাদের এখান থেকে কাছেই, 15 মিনিট মতো লাগে, তো 15 থেকে 20 ওই 15-20 মিনিট মতোই লাগে, তার বেশি না। আর তার যাওয়ার কারণ হচ্ছে আমি সিঙ্গুরে যে স্যারের কাছে পড়তাম কলেজ টাইমে, সেই স্যারের একটা এনজিও আছে, তো বছরে অনেকই ক্যাম্প করা হয়, তো স্যারের কাছে যাচ্ছি একটু দরকারে। তো চলো যাই, তোমাদের দেখাবো। তো আমি বেরিয়ে পড়েছি, আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার একটা বন্ধু রাজা আর একটা আমার ভাই কুণাল। তো চলো যাই। যেটার জন্য সিঙ্গুর আসা সেটা হয়ে গেছে, স্যারকে সাবস্ক্রিপশানটা দিয়ে দিলাম। সাবস্ক্রিপশান বলতে যে এনজিওটা আমরা আছি আর কি মেম্বার, তো সেই এনজিওরই বছরে একটা সাবস্ক্রিপশান থাকে, ওটা দিয়ে দিলাম। আর দাদা তোমার স্যারেদের বাড়িটা দেখাই। এই হচ্ছে স্যারেদের বাড়ি, এখন স্টুডেন্টরা পড়তে এসেছে, তো চলো এখন বাড়ি যাই। তো এটা হচ্ছে সিঙ্গুর মহামায়া হাই স্কুল, এখানে আমি 11-12 পড়েছি। এই যো কত স্মৃতি আছে, এখানে পড়েছি 2 বছর, কিন্তু আমি সিঙ্গুর কাটিয়েছি তোমার 7 বছর হবে, কারণ আমি যখন কলেজে পড়তাম তখনও কলেজে আমি এই স্যারের কাছে, যে স্যারের বাড়িতে গেছিলাম ওই স্যারের বাড়িতে টিউশন নিতাম। আর এই যে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়, এটাতে কত স্মৃতি আছে, বড় মানে কী বলবো, দেখলেই স্কুলগুলো দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা। তো আমি এখন এসে গেছি সিঙ্গুরে ডাকাতে কালী মা মন্দিরে, তো মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, তোমাদের দেখাই আগে মাকে তারপর বলছি। এই যো মায়ের মন্দির, আর মাকে দেখাই, দাঁড়ো। এই যে মা, তো এই মন্দিরটা খুবই জাগ্রত, মানে কথাতে আছে যখন আগে ডাকাতি করতে বেরোতো, তো মায়ের কাছে পুজো দিয়ে তারপর ডাকাতি করতে যেত, কথাতে শুনেছি, আমি জানি না পুরোটা। এই যো মায়ের মন্দির, আর এই যে তোমরা বাইরে রাস্তাটা দেখছো, তো শ্রাবণ মাসে এই যখন বাবার মাথায় জল ঢালতে যায়, তো এই রাস্তাটা দিয়ে যায় আর মায়ের কাছে পুজো দিয়ে তারপর সবাই জল ঢালতে যায়। তো শ্যাওড়াপুলি থেকে, গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে তারকেশ্বর হেঁটে হেঁটে যায়, তো অনেকটাই রাস্তা এটা। আর পুজো দিয়ে দিলাম, তো এখন চলো বাড়ি যাওয়া যাক, আর কিছু কাজ নেই, তো চলো বাড়ি যাই। আমার যে বন্ধু বললাম রাজা আর কুণাল, কুণাল হচ্ছে আমার ভাই, তো এরা এসেছি, এখন বাড়ি যাচ্ছি। কিন্তু খিদে পেয়ে গেছে বলে নবান্নে দাঁড়ালাম, কিন্তু নবান্ন বন্ধ, তো পাশে মঞ্জিনিস আছে, মঞ্জিনিসে গিয়ে খাই। চলো হোটেল নবান্ন বন্ধ, মঞ্জিনিসটা খোলা আছে, চলো মঞ্জিনিসের ভেতরে যাওয়া যাক। খিদে পেয়ে গেছিলো বলে 3টে চিকেন 65 অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যো সব বসে আছে, চিকেন 65 এখন গরম হচ্ছে, আসুক। তো মন জিনিস থেকে বেরিয়ে পড়েছি, বললো ভেতরে খাওয়া যাবে না, এখন চিকেন 65টা খেয়ে নিই। ফাঁকা মাঠে দাঁড়িয়ে কী করবো, ওখানে খেতে দেয়নি আর কিছু করা যাবে না, ওখানে শুধু পার্সেল হচ্ছে, সেই জন্য বললো যে আপনারা বাইরে গিয়ে খেলেই ভালো হয়। তো আমি বাড়িতে চলে এসেছি, কখন হবে 10 মিনিট মতো হবে, আমি চলে এলাম সিঙ্গুর থেকে। তো এসে দেখছি যে মা আজকে পুজো করেছে, আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, তো পুজো হয়ে গেছে, মা আমার জন্য প্রসাদ রেখেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। আমাদের লোকনাথ বাবাকে মা পুজো করেছে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, প্রসাদ চুবড়ি চাপা দিয়ে রাখা আছে। আরে বাবারে, তো প্রসাদটা খেয়ে নি, চলো। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, তো খেলতে যাচ্ছি এখন। আর সন্ধ্যেবেলা জানো তো পিকনিক আছে, পিকনিক ঠিক না, বার্থডে ট্রিট, দুজনকার বার্থডে গেছে, তো তারা বার্থডে ট্রিট দেবে। এবার আমাদের বাড়িতে তো আজকে পুজো হয়েছে, নাহলে আমাদের বাড়িতে হওয়ারই কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে আজকে হবে না,
একটা অন্য একটা ভাইয়ের বাড়িতে হবে, তো তোমাদের দেখাবো সন্ধ্যেবেলা, খুব মজা করব। তো এখন খেলতে যাই, চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো তোমাদের বলেছিলাম যে আমাদের পিকনিক হবে আজকে, তো যেখানে পিকনিক হবে আমি চলে এসেছি। পিকনিক বলতে আমার মামার বাড়ি, যেটা আমার গ্রামের মামার বাড়ি, ওটা হচ্ছে রুদ্রদের বাড়ি। তোমাদের দেখাবো রুদ্রকে। তো আমরা এখন এসে গেছি, এখন আমরা জোগাড় যাত্রা করি পিকনিকের, চলো। আর এই যো, এই একজন বার্থডে বয় সায়ন্তন, আর ওদিকে একজন শুয়ে আছে, যে ও হচ্ছে বার্থডে বয়, পেছনে পার্থ, আর এটা হচ্ছে রুদ্র। এই হচ্ছে আমার বন্ধুর টিম, এদের সঙ্গে আমি থাকি সবসময়। তো হুজুক উঠলো যে পিকনিক হবে, তো আমরা এখন পিকনিক করছি। মাংস হয়ে গেছে, মাংস রুটি হবে, মাংস মোটামুটি হয়ে গেছে, আর শুধু রুটিটা বাকি আছে। চলো রুটিটা করে নেওয়া যাক, তোমার সঙ্গে আবার পরে কথা বলছি। তো এখন আমি যে মামার বাড়িতে আছি, তো এখন আমার দিদা আছে, দিদা আছে, এখন মামি আছে, আর মামার আর একটা আলাদা পিকনিক করছে। আমরা আনফর্চুনেটলি চলে এসেছি, আমরা জানতাম না যে এখানে মামারাও একটা পিকনিক করছে। তো মামারা বলতে পাড়ার সবাই আছে আর কি, পাড়ার দাদারা, তো ওরাও পিকনিক করছে, আমরাও করছি। তো এখন তোমাদের দিদা আর মামিকে দেখাই। তো এই যে হচ্ছে আমার দিদা, খুব আদরের দিদা আমাদের গ্রামেই, আর দিদা এখন বসে আছি দিদার সাথে, মানে এখানেই পিকনিক হয়, দিদাদের বাড়িতে যা পিকনিক হয় এই আমাদের মামার বাড়িতেই হয়। আর মাইমা আছে ঘরে, তোমাদের দেখাই, চলো মাইমাকে দেখাই। মামা বাইরে গেছে, মাইমা আছে, মাইমাকে হচ্ছে আমার মাইমা। মামা কোথায় গেছে? বাইরে আছে। দেখি মামা কোথায়। এটা হচ্ছে রুদ্রর মা, রুদ্রকে তোমাদের দেখালাম, এটা হচ্ছে রুদ্রর মা। তো পিকনিক শেষ করে আমি বাড়ি চলে এসেছি, এখন 11টা বাজে। তোমাদের আরও কিছু দেখানো বাকি ছিল কিন্তু দেখাতে পারলাম না, একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। তো আজকে আমি খুবই এনজয় করলাম, সকালবেলা গেছিলাম সিঙ্গুর, আমার পুরনো জায়গা, আমি 7 বছর ওখানে কাটিয়েছি মোটামুটি, খুব অনেক স্মৃতি আছে। আর সন্ধ্যেবেলা বিকেলবেলা জানতে পারলাম যে আবার পিকনিক হবে, তো আরই মজা। তো মানে আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। তো আজকে আর না, অনেক রাত হয়ে গেছে, খুব টায়ার্ড, এবার ঘুমিয়ে পড়বো। আমাদের বাড়ির মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, আমি শুধু রাত্রে এলাম বলে আমি শুধু জেগে আছি, নাহলে আমিও ঘুমিয়ে পড়তাম। তো আজকে আর না, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।